খরগোশের আপডেট নিয়ে। খরগোশের আপডেট বিগত এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে দেখানো হচ্ছে না, কারণ হচ্ছে যে ওরা কোনো বাচ্চা দিচ্ছে না। আমি মিটিং করাইছিলাম, মিটিং ও মিস গেছে, সেজন্য ওদের আপডেটটা দেখানো হয় নাই। তো আমি গত সপ্তাহে আবার মিটিং করাইছি, তো মিটিং এবারও মিস গেছে। ইনশাআল্লাহ সামনে আবার করাবো, দেখবো কি হয় না হয়। তো দুইবার করে মিস গেছে, কারণ হচ্ছে যে একটা বাচ্চা রয়ে গেছে আমার এখানে, সেজন্য তো একটা বাচ্চা দুধ পান করে, সেজন্য ওরা মিটিং করতে যাচ্ছে না। আর খরগোশের ফিমেল যদি মিটিং করতে না চায় তাহলে কখনোই মিটিং সফল হবে না। আর মিটিং সফল না হইলে খরগোশগুলো রেস্টের পর রেস্টে থাকবে, রেস্টের পর রেস্টে থাকবে। এই যে দেখেন ফিমেলগুলা, ফিমেলগুলা তো এগুলো খাবার খাচ্ছে, এবং এখানে একটা বাচ্চা আছে সেটাও দেখাবো। সেম টু সেম বাচ্চা আছে এখানে। তো এখানে প্রথমে ছয়টা বাচ্চা ফুটছিল, ছয়টা বাচ্চা থেকে পাঁচটা বাচ্চা বিক্রি করে দিছি। তো আরেকটা আছে খরগোশের বাচ্চা, এটাও বিক্রি করে দিব। যদি বিক্রি না হয় তাহলে এখানে থাকবে, বড় হবে, অন্য একটা নরের সাথে পেয়ার দিব। এই মেলের সাথে পেয়ার দেওয়া যাবে না, কারণ হচ্ছে যে এই মেল হচ্ছে যে ওর বাবা। সেজন্য আমি বলছিলাম যে খরগোশের জন্য সেট আপ করবো, এখন সেট আপ করা হচ্ছে না, কারণ হচ্ছে যে মুরগি সেট আপটা আগে ক্লিয়ার করতে হবে। আরও নতুন নতুন কিছু প্রাণী আনবো, ওগুলো সেট আপ করার পর খরগোশের সেট আপ ধরবো। তো এখানে যে বাচ্চারা দেখতে পাইতেছেন, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটার মোটামুটি তিন মাস হয়ে গেছে। আর তিন মাস পর এই খরগোশটা নিজেই ব্রিড করবে, যাক মাশাল্লাহ অনেক বড় সাইজের খরগোশগুলা। তো আমি কলমি শাক দিই, ভুষি দিই। কলমি শাক ইদানিং দাম বাড়াতে ওদেরকে কলমি শাক কমাই দিচ্ছি, কিন্তু ভুষি দিচ্ছি, তারপরে ছোলা দিচ্ছি, গাজর দিচ্ছি। শাকসবজি ছাড়া আপনি খরগোশ পালতে পারবেন। খরগোশ হচ্ছে যে ছাগলের মতো সব কিছু খায়, কিন্তু আলু খাওয়ানো যায় না, আলু খাওয়াইলে খরগোশ মারা যাইতে পারে। এই যে দেখেন কালারগুলো কত বিউটিফুল। তো আমি চাইছিলাম যে আমার এখানে ব্রাউন কালার কিছু খরগোশ আনার জন্য আমি চেষ্টা করতেছি, ব্রাউন কালার, অ্যাশ কালার, ওই রকম খরগোশগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে। সেজন্য হোয়াইট কালার আছে, ব্ল্যাক কালার আছে, তারপর ব্ল্যাকের মধ্যে হোয়াইট আছে। এখন শুধু ইউনিক কিছু কালার নিয়ে আসবো আল্লাহ রহমতে। তো আমি এখন চলে আসছি তার্কিক কাছে। তার্কিককে আজকে ছাড়ার কথা ছিল, কিন্তু ছাড়বো না কেস থেকে, কারণ হচ্ছে যে বাহিরে অনেক বৃষ্টি পড়তেছিল, সেজন্য এগুলাকে বের করে রাখলে বৃষ্টিতে ভিজবে, বৃষ্টিতে ভিজলে এগুলো ঠান্ডা লেগে যেতে পারে। সেজন্য রাজা হাঁসের ঠান্ডা লেগে গেছে অলরেডি বৃষ্টিতে ভিজে। তো তার্কিকগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, ব্রাহ্মা মুরগিগুলো বড় হয়ে গেছে। আমি ভাবছিলাম যেগুলো বাফ ব্রাহ্মা হবে, কিন্তু না, আমেরিকান ব্রাহ্মা হবে ঠিকই। তো এগুলোর সাইজগুলো একটু ছোট ছিল, আমি ভাবছিলাম যে এগুলো আমেরিকান ব্রাহ্মা না। এখন দেখা যাচ্ছে ওগুলো সাইজগুলো তার্কির সমান হয়ে যাচ্ছে। খাবার দাবারও মাশাআল্লাহ ভালোই খাচ্ছে, এগুলো আমেরিকান ব্রাহ্মা হবে। তো আমি ভাবতেছি যে এগুলো যখন রানিং হবে তখন এদেরকে কোথায় রাখবো, কী রাখবো না রাখবো। তো এই কেজের মধ্যে তো ওগুলো সবগুলো আটতেছে, তো এখান থেকে মেলগুলো সরাই ফেলতে হবে। তার্কির মেলগুলো বেশি হবে, বেশি হলে মেলগুলোকে আমি বিক্রি করে দিব, নয়তো বা যে কোনো একটা সেট আপ করতে হবে। এভাবে এখানে একসাথে রাখা যাবে না, কারণ হচ্ছে যে এগুলো বড় সাইজের মুরগি, গরমের সময় হিটস্ট্রোক করে মারা যেতে পারে, আর এগুলো ডিম পাড়ার সময় হইলে একটা আরেকটাকে মারবে, কামড়াবে, এটাও করতে পারে। সেজন্য এটা চাচ্ছি না যে এখানে ছোট জায়গায় ওরা এখানে থাকুক এবং মারামারি করুক, মারা যাক। তো আমার এখানে তার্কির কালার সবচেয়ে সুন্দর হয়েছে, যে হোয়াইট কালারগুলো আর ছাই কালারগুলা। কালোগুলো কিউট আছে আল্লাহর মতে, সাদাগুলো বেশি কিউট আর কি। দেখেন সাদা তার্কি এটা কীভাবে হাঁপাচ্ছে। তো এখানে হচ্ছে যে ছয়টা মেল আর চারটা ফিমেল, আল্লাহর মতে এখান থেকে দুইটা কমায় ফেলবো আমি, কারণ হচ্ছে যে মেল এতগুলো রাখার দরকার নাই। মেল বেশি থাকলে মিটিংয়ের সময় ডিস্টার্ব করবে, ফিমেলকে ডিস্টার্ব করবে এবং মেলকেও ডিস্টার্ব করবে, তারপরে ডিম যেগুলো পারবে ওগুলো জমবে না, সেজন্য মেল সরাই ফেলতে হবে এখান থেকে। তো এখন আমি আল্লাহর মতো চলে আসছি আমার হাইব্রিড কোয়েলের এখানে। হাইব্রিড কোয়েলের এখানে আজকে আপডেট করব, কি আপডেট করতেছি সেটাও বলতেছি। আপনারা জানেন যে আমি কোয়েল পাখিগুলোকে ফ্লোরে রাখছি, ফ্লোরে রাখছি, ওদের অসুবিধা হয়, ঠান্ডা লেগে যেতে পারে। সেজন্য আজকে ওদেরকে আমি দিব যে বালু, বালু দিলে ওরা এত খুশি হয়, এত খুশি হয়, বালুতে ওরা গোসল করে, তারপরে গা ভিজায়, তারপরে অনেক আনন্দ করে, খেলাধুলা করে, এবং ওরা ডিম পাড়ার সময় হয়ে গেছে। কারণ হচ্ছে যে যদি বালু না দিই ডিম পাড়লে ফ্লোরে ডিমগুলো ভেঙে যেতে পারে, সেজন্য বালু দিয়ে রাখাই ভালো। তো বালুটা দিয়ে ফেলি, বালুটা দেওয়ার পর ওদেরকে আমি দেখাচ্ছি এবং কিভাবে ওরা খেলাধুলা করে সেটাও দেখতে পারবেন। এমন একটা মজার দৃশ্য, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই যে দেখেন বালুটা দেওয়ার সাথে সাথে ওরা কিভাবে খেলাধুলা করতেছে, দেখেন বালুগুলা ছালাই ছালাই একবারে ছড়াই ছিটাই ফেলতেছে। তো এগুলাকে আমি ছড়াই ছিটাই দিব, তো এখন আমি ওগুলাকে ছড়াই ছিটাই দিব। আমার মনে হচ্ছে যে আমি এখন ছড়াই ছিটাই দেওয়া লাগবে না, ওরা নিজেরা ছড়াই ছিটাই নিবে। এই যে দেখেন সবগুলো ছড়াই ছিটাই নিচ্ছে এবং ডাকাডাকিও করতেছে, কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ।
এই দৃশ্যটা দেখতে আমার অনেক ভালো লাগে। তো বালু নিয়ে ওরা খেলা করুক, আমি অন্য পাশে বালু দিছি, ওগুলাও দেখাই কিভাবে খেলা করতেছে। তো এখানে হোয়াইট কালার কোয়েল পাখি আছে, ওগুলাও খেলাধুলা করতেছে। তো আজকে ডিম পাড়ার সময় হয়েছে ওদের, 250 গ্রামের বেশি হয়ে গেছে, সেজন্য আমি দেখবো ডিম পাড়ে নাকি। এই যে দেখেন আরেকটা সাইডে বালু দিয়ে রাখছি, ওইটার মধ্যেও খেলাধুলা করতেছে, কর্নারে খেলাধুলা করতেছে, তারপর মাঝখানে খেলাধুলা করতেছে। তো আমি আর ছড়াই ছিটে দেওয়া লাগে নাই, ওরা নিজেরা নিজেরা ছড়াই ছিটে নিছে। দেখেন কত সুন্দর ভাবে খেলাধুলা করতেছে, মাশাল্লাহ। তো আমার এগুলা জাপানিজ কোয়েল নিবো ভাবছিলাম, কিন্তু এখানে হাইব্রিড দিয়ে দিছে, তো হাইব্রিড নিয়ে এখন খুশি থাকতে হবে। হাইব্রিড ডিম পারে, মাঝখানে মাঝখানে গ্যাপ দেয় সেটার জন্য আর কি। এমনিতে জাপানিজ কোয়েল একবার ডিম দেওয়া শুরু করলে আলোর মতো অনেকদিন ডিম দেয়, সেজন্য আমি জাপানিজ কোয়েল খুঁজছিলাম। তো হাইব্রিডটা লালন পালন করে দেখি, পরবর্তীতে জাপানিজ আবার আনবো দরকার হইলে। আর আমার কাছে যেগুলো আছে বাচ্চাগুলা, ওগুলা তো জাপানিজ কোয়েল, নয়তোবা ওদের সাথেই ছেড়ে দিব হাইব্রিডের সাথে, দেখা যাক কি হয় না হয়। তো এই যে দেখেন কত সুন্দরভাবে খেলাধুলা করতেছে বালু দিয়ে, বালু পাইলে ওদের আর কিছু লাগে না, এই সাইডেও বালু নিয়ে খেলাধুলা করতেছে, খুবই সুন্দরভাবে খেলাধুলা করতেছে। এই যে দেখেন কোয়েল পাখি হোয়াইটটা, তো অনেকগুলো এখনো বালু দেখে নাই সেজন্য খেলাধুলা করতেছে না। ওই যে দেখেন কর্নার একটা, এটা হচ্ছে যে মেইল, দুই পাশে ছড়াই ছিটাই আছে। আর যেগুলো বাচ্চা আছে ওগুলো কেজের মধ্যে আছে, ওগুলাকে কয়েকদিন পর ছাড়বো, এখানে ছাড়ার পর আপনাদেরকে দেখাবো যে ছাড়ার পর কি অবস্থায় আছে ওরা, আপডেটটা জানাবো। তো আমি একটু খুঁজে দেখি যে ওরা ডিম পারছে নাকি, ডিম একটা পারছে আমি দেখছিলাম, কোথায় রাখছে সেটাও খুঁজে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন একটু আগে বালুর পাহাড় ছিল, এখন বালুকে পুরো গায়ে মিশিয়ে এবং খেলাধুলা করতেছে, গোসল করতেছে। এই যে দেখেন কোয়েল পাখি ডিমটা, তো আজকে ডিম পাড়া শুরু করছে, দেখেন একটা ডিম। আল্লাহর রহমতে ডিম পাড়া যখন শুরু করছে ডিম দিবে, সবগুলাই ডিম দিবে, একটা থেকে শুরু হয়েছে। তো দেখা যাক কয়টা ডিম দেয়, সবচেয়ে বেশি যেদিন ডিম পাবো ওই দিনই বুঝে যাবে যে কত পিস ফিমেল কোয়েল আছে এখানে। তো কোয়েল পাখিগুলা বালু নিয়ে খেলাধুলা করুক, আমি ওদেরকে খাবার দাবার দিয়ে দিই। তো এখন আমি চলে আসছি টাইগার মুরগির কাছে, টাইগার মুরগিগুলো খুব ভালো আছে আল্লাহর মতে। তো এগুলোকে গত সপ্তাহে দেখাইছিলাম, গত সপ্তাহে ডিম পারে নাই, এই সপ্তাহে ডিম পারতেছে, মানে গত সপ্তাহে একটা ডিম পারছে, এই সপ্তাহ থেকে চারটা ডিম পাড়া শুরু করছে। এই ডিমগুলো আমি জমাবো এবং ইনকিউবেটরে বসাবো, আমার ইনকিউবেটর অলরেডি ডিম আছে, ওগুলো উঠানোর পর এগুলো বসাবো। মিনিমাম আল্লাহর মতে 200 ডিম বসানোর চেষ্টা করতেছি এখন। প্রথমে আমি 150 ডিম বসাইছিলাম, ওইখানে 130 পিস ফুটছিল, আরগুলা ফুটে নাই, সেজন্য আমি এবার 200 ডিম বসাবো, দেখি কয় পিস ফুটে। তো এখন টাইগার মুরগির এখান থেকে ডিম সংগ্রহ করব, এগুলো আমি ফ্রিজে সংগ্রহ করতেছি, গতবারও ফ্রিজে সংগ্রহ করছি। তো এবারে টাইগার মুরগিগুলো হচ্ছে যে গতবারের বাচ্চাগুলা, যাক মাশাল্লাহ, এগুলাও ইনকিউবেটর দিয়ে ফুটেছিলাম আমি, সেই ইনকিউবেটরে বাচ্চাগুলো ফুটানোর আজকে সফলতা এতটুকু। আসলে ধৈর্য এবং চেষ্টা থাকলে সব কিছুই হবে। তো এখানে মুরগিগুলা, তো এরপরে যে মুরগিগুলো আমি ফুটাবো, মুরগির বাচ্চাগুলো ফুটাবো, আল্লাহর রহমতে ওগুলো সেল দিয়ে দিব। অনেকে ছোট পর্যায়ে খামার শুরু করতে যায়, তাদের জন্য বাচ্চাগুলো আমি রেডি করবো ইনশাল্লাহ। তো দুইটা মুরগি কুচে চলে গেছে, যেই দুইটা মুরগি কুচে চলে গেছে ওই দুইটা মুরগি হচ্ছে দেশি মুরগি, দেশি মুরগির সাথে দেশি রাতা আছে। এখানে একটা ডিম আছে, এই একটা ডিম আমি সংগ্রহ করব, সকালে 3টা সংগ্রহ করছি, বিকালের দিকে একটা পারছে, সকালে 3টা পারছে, যাক মাশাল্লাহ। এই যে দেখেন মুরগির কালারগুলো, মুরগির কালারগুলো অসাধারণ সুন্দর, এর মা বাবা আরও সুন্দর ছিল। তো এদের যেই নেক্সট জেনারেশন আসবে ওগুলো আরও সুন্দর হবে, বিভিন্ন কালারের হবে। কালারের মতো আপাতত সবগুলো মুরগি সুস্থ আছে, কিন্তু সবগুলো মুরগি এখন ডিম দিতেছে না, কিছু মুরগি কয়েকদিন পরেও ডিম দেওয়া শুরু করবে। তো আমি এখন চলে আসছি কবুতরের এখানে, কবুতরের এখানে খাবার দিছি, দেখতেছি যে ওরা সুন্দরভাবে এখানে খাবার দাবার খাচ্ছে, সেজন্য ভিডিওটা করে নিলাম। তো খাবারের জন্য হুড়োহুড়ি করতেছে ওরা। তো এখন এখানে লাল চুল্লি, তারপরে সনি, তারপরে চিলা, সবগুলাই একই খাবার খাচ্ছে, আবার আলাদা করে নিজ নিজ বাসায় থাকে। তখন গিয়ে যদি একটা কেজের মধ্যে অন্য একটা কবুতর ঢুকে যায় তাহলে মারামারি করে, মারামারি করে বের করে দেয়। এখানে খাবার দাবার খাওয়ার সময় সবাই একসাথে মিলেমিশে খায়, এখানে কোনো মারামারি করে না, এটা ওদের একটা গুড সাইন। দেখেন কীভাবে তাড়াহুড়া করে খাচ্ছে, খুব কাছ থেকে দেখাই, দেখেন লাল চুল্লিটা খাবার খেয়ে ওদিকে চলে যাচ্ছে, ছোটো যে গিরিবাসটা আছে ওইটা সামনের দিকে খাবার খাচ্ছে। তা আগে আমি কবুতরগুলোকে খাবার দাবার দিতাম যে ওদের কেজের মধ্যে দিতাম, এভাবে দিতাম না। তো কেজের মধ্যে পালার সময় দেখা যাচ্ছে যে ওরা অসুস্থ হয়ে যাচ্ছে, খাবার দাবার খেয়ে উঠতে পারে না, সারাক্ষণ কেজের মধ্যে থাকে, তো বেশি অসুস্থ হয়ে যায়, ছেড়ে পারলে আল্লাহর রহমতে সুস্থ থাকে।
সেজন্য আমি এখন ছেড়ে পালি। আগে যখন পালতাম ব্লক করার আগে তখন আমি কেজের মধ্যে পালতাম, এখন ছাড়া অবস্থায় ওরা উঠতে পারে, বেড়াইতে পারে এবং চালের উপরে গিয়ে বসে থাকে, যখন ইচ্ছা তখন কেজের মধ্যে থাকে, যখন ইচ্ছা খাবার খাইতে চলে আসে। তো এখানে খাবারের মধ্যে দেখতে পাইতেছেন ভুট্টা ভাঙ্গা আছে, সিড মিক্স আছে, তারপরে ধান আছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দোয়া আছে, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।